আমি নতুন একটা জীবন জীবন খুঁজে পাইছি স্যার। এটা স্যার এটা এটা বলার মানে বলতেই হয় আমার, কারণ আমার এই মাথার একটা সাইড নিয়ে যে কি পরিমাণ ব্যথা থাকতো, আমি আসছি আমি আমি আসে রুমে ভাই কান্না করছি আমি। সমস্ত ক্রেডিট স্যার আপনার স্যার, আপনি আমার জন্য স্যার দোয়া করবেন স্যার। না ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। আসলে ম্যালেরিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল, আমি কিন্তু এটাকে হসপিটাল বলি না, এটা আমাদের একটা পরিবার স্যার, এটা পরিবার স্যার। তো এই পরিবারের সদস্য নতুন সদস্য তারা গতকাল অপারেশন করলো, বিশেষ করে ভাই। হ্যাঁ, অপারেশন শেষে এই হচ্ছে সেই 408 নাম্বার কেবিন, যে কেবিনে ভাই ছিল। একটা রোগী দেখেন অপারেশনের ঠিক 24 ঘন্টা পরেই যখন এভাবে সুস্থভাবে বাসায় যায়, আমরা কিন্তু ধরে নিতে পারি যে স্যার আমি আসলে অবশ্যই সফল। আমি একটু বলি স্যার, আমি 2009 সাল থেকে আমি কন্টিনিউ আমার পকেটে সবসময় স্যার ওই নেজাল স্প্রে থাকতো এবং ই থাকতো, এবং আমার একটা সাইডে একটা মাথা প্রচুর ব্যথা থাকতো। এই থেকে স্যার আমি আপনার কাছে আসলাম এসে, এবং অনেক রোগীর সাথে আমি কথাও বলছি যে আপনার এই জায়গাতে অনেক ভালো চিকিৎসা হয় স্যার। পরে আমি নিজে নিজে থেকে আমার আমি একটা রেপুটেড কোম্পানিতে জব করি, কিন্তু আমাদের ইনস্টিটিউট অনেক জায়গা ছিল, কিন্তু তারপরে স্যার আমি আপনার কাছে আসছি যে আপনি অনেক ভালো মানের ডাক্তার। পরে স্যার আপনি যখন আমার অপারেশন করছেন, এখন আমি মনে হয় কি যে আমার আমি নতুন একটা জীবন জীবন খুঁজে পাইছি স্যার। এটা স্যার এটা এটা বলার মানে বলতেই হয় আমার, কারণ আমার এই মাথার একটা সাইড নিয়ে যে কি পরিমাণ ব্যথা থাকতো, আমি আসছি আমি আমি আসে রুমে ভাই কান্না করছি আমি, এত পরিমাণ মাথা ব্যথা ছিল। আমি আমার বাবা আসছিল আমার সাথে, আমার বাবা আমার সাথে আপসেট হয়ে গেছে, আমার বাবা মাথা হাত দিয়ে অনেক দোয়া করছে, না বাবা তুই যে জায়গাতে আসছো ভালো জায়গাতে আসছো, তুই ভালোই যাবি। সমস্ত ক্রেডিট স্যার আপনার স্যার, আপনি আমার জন্য স্যার দোয়া করবেন। না ইটস মাই প্লেজার, ইটস মাই প্লেজার। আসলে আমরা কিন্তু বলি যে অপারেশনের পরপরই কিন্তু ম্যাজিক্যালি কোনো রেসপন্স আসবে না, কারণ অপারেশনের পর আমরা নাকের মধ্যে একটা স্প্লিন্ট রাখি, নেজাল কিছু সিক্রেশনস তৈরি হয়, এরপর কিছু ক্লট তৈরি হয়, সব কিছু মিলিয়ে ক্রাস তৈরি হয়, নাকটা কিন্তু তখনও একটু বন্ধ বন্ধ ভাব থাকে। হ্যাঁ, কিন্তু সেই হিসাবে ভাই কিন্তু খুব ভালো কথা বলছে যে 80% এখনই তার মনে হচ্ছে যে রিকভার হয়ে গেছে, কিন্তু ফুল রিকভারি আসতে কিন্তু আমরা বলি 3-4 সপ্তাহ সময় নিতে হয়, বিকজ এই সময়টায় তার র সারফেস রয়েছে। এখন আমার মাথা ব্যথা নাই স্যার, এখন আমার মাথা ব্যথা নাই স্যার, টোটালি নাই। কেন তার মাথা ব্যথা হচ্ছিল? বিকজ আমি দেখেছি যে তার নাকের হাড় বাঁকা থাকার পাশাপাশি তার যে যে টার্মিনেটগুলো ফুলে গিয়েছিল, যেটাকে বলছি আমরা হাইপারট্রফি টার্মিনেট, পাশাপাশি তার সাইনোসাইটিস ডেভেলপ করেছিল। যেহেতু এগুলোকে আমরা রিমুভ করতে পেরেছি, অর্থাৎ নাকের বাঁকা হাড়টাকে সোজা করে দিয়েছি, তারপর তার যে টার্মিনেট ফুলে গিয়েছিল, হাইপারট্রফি ছিল, সেগুলোকে আমরা ইসিটি করে দিয়েছি, আলটিমেটলি তার এয়ারওয়েটা এখন ক্লিয়ার রয়েছে, সাইনোসাইটিস যে যে প্রবলেম সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে গেছে, যে কারণে কিন্তু তার এখন আর মাথা ব্যথা নেই। আমি দোয়া করি স্যার আপনার, আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুক, এরকম চিকিৎসা আপনি স্যার অন্য সবাইকে দেন স্যার, এটা আমাদের আশা থাকবে স্যার। আমি চলেন তাহলে আপনাদেরকে একটু আগায় দিই আমি, ঠিক আছে? হ্যাঁ, আসলে এই পরিবারকে ভুলবেন না, ঠিক আছে? মনে করবেন যে এটা আপনাদের একটা পরিবার, যখনই কোন একটা প্রবলেম দেখা দিবে, টুকিটাকি ছোটখাটো যে কোনো প্রবলেম হোক, নিশ্চিন্তে নির্দ্বিধায় চলে আসবেন। দেখেন আমাদের কিন্তু হটলাইন নাম্বার যে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের এখান থেকে যাদের সার্জারি করা হয়, আমরা আমাদের যে রেসিডেন্ট মেডিকেল অফিসার, যেহেতু আমি ব্যস্ত থাকি, সব ফোনগুলো আমি রিসিভ করতে পারি না, যে কারণে কিন্তু এই যে দেখুন দেয়ার আওয়ার রেসিডেন্ট সব সময় স্যার আমাদের টেক কেয়ার করে, স্যার অনেক কিন্তু আন্তরিক স্যার, আন্তরিক না, অনেক আন্তরিক। হ্যাঁ, সেটা ভালো লাগলো। হ্যাঁ, তোমার তো প্রমোশন হয়ে গেল তাহলে, ঠিক আছে? যেহেতু পেশেন্ট মানে একটা ভালো গুড কমপ্লিমেন্টস দিয়েছে, যে কারণে এটা আমাদের জন্য খুব ভালো দিক করছে আমাদের। পাশাপাশি আমরা প্রত্যেকটি রোগীকে যাদের অপারেশন শেষ হয় তাদেরকে কিন্তু একটা স্পেশাল নাম্বার দেই, যেটি হচ্ছে আমাদের রেসিডেন্ট সার্জনের নাম্বার, অর্থাৎ যে কোনো প্রয়োজনে সে রাত দিন 24 ঘন্টা আমার ডাক্তাররা বাই রোস্টারে ডিউটিতে থাকে, এবং ফোন করলে তাদেরকে পাওয়া যাবে, ঠিক আছে? এটা একটি ভালো বিষয়। তো ভাবি আপনি তো এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তাই না? তো বাসায় যেয়ে ভাইয়ের কিন্তু টেক কেয়ার করতে হবে, তখন কিন্তু আপনি তার নার্স। হ্যাঁ, এখন বলেন এই যে নিজের স্বামীর যে একটা করুণ দশা ছিল, মাথা ব্যথা থাকতো, আর কি কি কষ্ট আপনি খেয়াল করেছেন এই বিয়ে শাদী হওয়ার পর থেকে, তার মধ্যে কি কি জিনিস খেয়াল করেছিলেন? থাকতো দ্বিতীয়ত ছিল ওই প্রায় সময় নাক বন্ধ হয়ে যেত, অনেক কষ্ট হতো, তখন অনেক খারাপ লাগতো, আর সবসময় ড্রপ তো ব্যবহার করতো, এরকম একটা সমস্যা। ড্রপ ব্যবহার করতে করতে একটা সময় স্যার ড্রপে কাজও করতো না, কাজও করতো না, না স্যার কাজও করতো না। এবং এখন তো মোটামুটি ড্রপ ছাড়া ভালো আছে, অনেক ভালো আছে। আর এই যে হাসি মুখে যাচ্ছে, আপনার নিজের কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই যে যাওয়ার সময় আমি আমার স্মৃতি, মানুষ তো আসলে কি বলবো যে অনেক সময় অনেক কিছু ভুলে যায়, ভুলে যেতে না যান সেই জন্য আমি দিলাম আমার পক্ষ থেকে একটি মগ। এই মগে করে সে কি কি খেতে পারে, পানি খেতে পারে, এরপর চা খেতে পারবে, কফি খেতে পারবে, আপনি জুস তৈরি করে দিলে সেটাও সে খেতে পারবে। হ্যাঁ, এগুলো যখন সে খাবে
এবং এই জায়গাটিতে আমার নাম আছে, তাহলে হবে কি সে প্রতি চুমুকে চুমুকে আমার কথা মনে করবে। এই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, সে যখন চুমুকে চুমুকে আমার কথা মনে করবে তখন আমার জন্য দোয়া আসবে, আর আমি সেই দোয়া নিয়ে আবার আরেকজনের সহযোগিতা করতে পারবো, আমি ভালো থাকতে পারবো, তাই না? জি স্যার। তাহলে আমি আপনার হাতে তুলে দিলাম। সো ভিউয়ার্স, যারা এই নাক কান গলার বিভিন্ন সমস্যায় ভুগছেন, আমি তাদের ক্ষেত্রে বলবো যে ভয় পাবেন না, ভয় পাবার কোনো দরকার নাই। বিশেষ করে নাকের হাড় বাঁকা যে অপারেশন, এখন এটা আমরা এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি করার মাধ্যমে এটাকে ঠিক করতে পারছি, এবং এই সার্জারি করার পর 24 ঘন্টার মধ্যে দেখুন রোগীরা কত সুস্থ হয়ে যায়, আর 3-4 সপ্তাহ পর পূর্ণ সুস্থতা ফিরে পায়। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতা আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।